এই পৃথিবীতে এমন অনেক শাসক আছেন যারা জালেম হওয়ার কারণে, জনগণের সাথে ইনসাফ না করার কারণে তাদের পায়ের নিচে শয়তানও পাখা বিছে দিতে ভয় করে। কথা কন না কেন? এই যে পৃথিবীর পরাশক্তি, যেটাকে আমরা বলি আমেরিকার প্রেসিডেন্ট ছিল ডব্লিউ বুশ, ও আছে না তুষ, ওর পায়ের নিচে কে ফেরেশতার পাখা আছে? কথা বলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্র, ও ম্যাক্র না বক্র, এই বক্র আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপলো, নবীর অপমানের জন্য ভূমিকা রাখলো। আপনারা বলেন তার পায়ের নিচে কি ফেরেশতার পাখা আছে? ফেরেশতার পাখা নাই, শয়তানও দিতে ভয় পায়। আসেন আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার, হাজার হাজার মুসলমানদেরকে মেরে পুড়ে শেষ করে দিয়েছে, কিছু কিছু কি আমাদের দেশে খেদায় দিছে, কোথায় আছে? কক্সেস বাজার। কথা বলেন না কেন? একটা পাতলা ফিনফিনা একটা মহিলা, সেই মহিলা মুসলমানদের সাথে খারাপ আচরণ করলো। আপনারা বলেন ও কি এখন বাইরে আছে না জেলখানায়? ও জেলখানায় চলে গেছে, ওর পায়ের নিচে কি ফেরেশতার পাখা আছে? এই জাতীয় যতই আছে নেতা নেত্রী, যদি জনগণের সাথে মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করে, এদের পায়ের নিচে ফেরেশতা পাখা দেয় না। যারা আমরা অটো ভ্যান চালক, আমরা দিনমজুর কুলি শ্রমিক মানুষ, দিন আনি দিন খায়, কিন্তু কোরআন শুনতে আসার কারণে মর্যাদা এতই বাড়িয়ে গেল। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চাইতেন আপনার মর্যাদা বুলন্দ হয়ে গেল, তার মানে রহমতের ফেরেশতা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দিল। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, এলাকায় যত পুকুর পুষ্কানি আছে, পুকুর ডোবা খাল বিল নদী নালা জলাশয় আছে, ওখানে যত মাছ সহ জলজ প্রাণী বসবাস করে, ওরা সকলে তাদের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন মেহরবানি করে এই লোকগুলিকে আপনি ক্ষমা করে জাহান্নামের তালিকা থেকে নাম কাটায় দিয়া জান্নাতীদের তালিকায় নামটা লিখে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আপনাদের মর্যাদা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। অনেক বেড়েছে, আর কি বাড়লো শোনেন। এখানে আমরা যে কয়জন লোক বসে আছি, আমাদের নাম কি জাতীয় সংসদ ভবনে? আপনাদের এমপি সাহেব বলছিল, একুব ভাই আপনার নাম বলছে? ওই যে আমার বড় ভাই বলছে আপনার নাম, আমার আমিন না না, এত বড় একটা নন্দীগ্রাম উপজেলার ভিতরে মহিলা ভাই চেয়ারম্যানের চাষা না, জ্যাঠো জ্যাঠো, কিন্তু তারপরেও তার নামটা জাতীয় সংসদ ভবনে কেউ নেয় নাই। আর যারা অটো ভ্যান চালক কুলি দিনমজুর, তাদের নামের তো কথাই নাই, ঠিক নেবে ঠিক বলেন? এই লোকদের নাম জাতীয় সংসদে নেয় না, জেলা পরিষদে নেয় না, এই লোকদের নাম উপজেলা পরিষদে কেউ নেয় না, এই নাম লোকদের নাম ইউনিয়ন পরিষদেও কেউ কোনোদিন উচ্চারণ করে না, এমনকি মেম্বার সাহেব যিনি তিনটা গ্রাম মিলে একটা ওয়ার্ড মিলে মেম্বার হন, তিনিও অটো ভ্যান চালকের নাম জীবনে মুখে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নাম দুনিয়ার ওই সংসদে থেকে কি হবে? আমি আল্লাহর কাছে যদি তোমার নাম না থাকে, তুমি যতই হিরো হও, আমি আল্লাহ তোমার একদিন জিরো বানায় দিব। আর যদি তোমার নাম জাতীয় সংসদে নাই, কোন নেতারেত্রীর মুখে নাই, এমপি মিনিস্টারের মুখে নাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের মুখেও নাই, কিন্তু যদি কোরআনের মঞ্চে গিয়া যদি তোমরা কোরআনটা শুনতে পারো রে বান্দা, কান বন্দি আর আমলের নিয়ত করো, আমি রসুলুল্লাহকে বলে দিলাম, তিনি হাদিসের ভিতরে বলছেন ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, পৃথিবী আর আসমান জমিনের ভিতরে সবচেয়ে বড় অফিসের নাম হলো আল্লাহর আরশ, সুবহানাল্লাহ, আল্লাহর আরশে আজিম হলো পৃথিবীর সবচাইতে বড় অফিস, সবচাইতে বড় সংসদ ভবন, সবচাইতে বড় জাতিসংঘ, জনগণ ঠিক কিনা? সেই অফিসে বসে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যে কয়েকজন লোক বসে আছেন তাদের নাম ফেরেশতাদের সামনে আল্লাহ পাক উচ্চারণ করতেছে, লিল্লাহে তাকবীর,
একটু জোরে তাকবীর মারতে হবে, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ণ তাকবীর। এখন তো আপনাদের মর্যাদা বুঝলেন, কোরআন থেকে যদি দলিল না দেয় অন্তর্সার শূন্য থাকবেন, এই জন্য কোরআন থেকে দলিল দিব। সুরাতুল আরাফ 204 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যখন আলোচনা হবে তোমরা যদি কান মন দিয়ে কোরআনের আলোচনা শুনতে পারো রে বান্দা, তোমাদের সর্বাঙ্গীন জীবন আমার রহমত আর বরকত দিয়ে আমি মালামাল করে দিব। যারা বসে আছেন তারাই এই ফায়দাগুলো পাবেন, কথা কয় না। এখন যারা আসলো না তাদের লসটা কি হলো? আমি কোরআনে কারিমের সুরাতুল মুলক 10 নম্বর আয়াত প্রথম পৃষ্ঠার শেষ আয়াত এটা দিয়ে আমি বলছি, কষ্ট হচ্ছে নাকি? কেবল তো শুরু, আজকে যা মার হবে বাবা। আল্লাহু আকবার, কোন আসলো না তারা কি করলো? কিয়ামতের কঠিন ময়দানে তারা বলবে কি? অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না في أصحاب السعير। কিয়ামতের দিন এই লোকগুলি বলবে, জাহান্নাম যখন ধেয়ে আসবে তখন তারা বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা আলেম ওলামাদের ওই মজলিসে বসে ওয়াজ শুনতাম, আল্লাহু আকবার কর, যদি আমরা শুনতাম, কি শুনতাম? গান, নাটক, ঝাঁকানাকা, কি? যদি আমরা ওয়াজ শুনতাম, আও না কিলু, আর ওই ওয়াজগুলো যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। জোরে কর আল্লাহু আকবার। তাহলে যারা এই ওয়াজ শুনলো, যারা এই তাফসীর শুনলো, আমলের জন্য নিয়ত করলো, যারা জিকিরের মজলিসে বসলো, নিঃসন্দেহে তারাই জান্নাতে যাবে, যারা আসবে না তারা জাহান্নামে। এ কথা কি আব্দুল সালাম বললেন নাকি কোরআন বলল? জোরে বলুন, কে বলল? আর কোরআনের কথা কার? আল্লাহর কথা। সুতরাং আপনারা খুশি না বেজার? খুশি। খুশির চোটে বলেন তো আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া করলাম কার? তাতে আমাদের লস হলো না লাভ হলো? কি লাভ হলো? আল্লাহ পাক বলেন, তোমাদের নামায় আমুলে নেকি জমা হলো, আমার কিছুই হলো না। আল্লাহু আকবার। আজকের মাহফিলটা হলো বাকি মাহফিল, কি মাহফিল বাকি বলতেন না, যে কিছু খাইছিলাম সেটা আবার এখন পরিশোধ করতেছি, মানে এক বছর আগে 2000 টাকা দিছি, 6000, এবার আর কিছু দেয় টাই নেই। আপনারা বলেন বক্তা সাহেব কি এক বছরে না খেয়ে আছে, কিছু খাইছে তো। এখন আবার ভাইকে বললাম যে নতুন কিছু হবে টবে নাকি, কিন্তু ভাই ওটাই আগে চালান তো, ওটাই আগে চালান তো। যাই হোক, ওই মাকি মাহফিলটা আজকে সেরে দিতে এসেছি। আহা, আমি চাচ্ছিলাম মাঝগ্রাম, খুব ভালো একটা গ্রাম, ঐতিহাসিক গ্রাম, অনেকগুলো মসজিদ মাদ্রাসা আশেপাশে আছে। আসলে আমরা মুসলমান এই পৃথিবীতে আমরা বক্তার আকর্ষণে ওয়াজ শুনি না, এটা ঠিক না। আমাদের ওয়াজ শুনতে হবে কোরআনের আকর্ষণে, আমার আল্লাহর মহব্বতে, আমার রবিজির মহব্বতে, ঠিক তবে ঠিক। যিনি আলোচনা করবেন দল মত নির্বিশেষে মুসলিম নামধারী হলেও তাকে কোরআনের মঞ্চে যেতে হবে, ঠিক। কিন্তু আমাদের ভিতরে ফরাক হয়েছে,
বিচ্ছেদ হয়েছে। কেন? আমি পীর মাশায়েখ করি, আমি জিকিরের মঞ্চে বসি, আমি তাফসিরের মঞ্চে যাব কেন? আবার যারা তাফসির মাহফিলের আয়োজন করে তারা চিন্তে ওটা হালকা হচ্ছে, বারে ভারী যাব, আমি হালকার জাতে রাজি নাই, কথা কয় না, আছে না নাই? এই যে রেশারেশিটা, এটা তো অমুক মসজিদের মাহফিল হচ্ছে, আমাদেরও এটা একটা হবে, তো ওটা যাওয়া লাগবে না, আছে না এরকম ব্যাপার স্যাপার? এই কারণে মাহফিলে লোকের সংখ্যা বেশি, কি বলেন বলেন? এই কারণে কেন বিচ্ছেদ হবে আমাদের ভিতরে? কি কারণে আমাদের এই বিচ্ছেদ হবে? আমাদের আল্লাহ কয়জন সবাই বলেন, আমাদের রসুল কয়জন, আমাদের কেতাব কয়টা, কি নাম তার, আমাদের কাবা শরীফ কয়টা, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, সবই তো এক, তে দ্বিমুখী আচরণ কেন? হোয়াট ইজ দ্য কজ, কোন কারণ? কবি সেই কারণটা বলেছেন যে আসলে কোনো পার্থক্য হওয়া উচিত নয়। কবি বলছে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐ শিবানী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান, এখন এখন করিয়া আহ্বান। সবাই বলেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐ শিবানী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান, এখন এখন করিয়া আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐ শিবানী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান, এখন এখন করিয়া আহ্বান। এক হতে রাজি আছেন? জিকিরের কথা কোরআনে আছে না নাই? তবলিগের কথা কোরআনে আছে না নাই? ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা এই কোরআনে নাই? সবাই বলেন, সবই যদি কোরআনে থাকে তা আপনি একটা ধরে টানেন কেন? কোন কারণে একটা ধরে টানেন? সব কিছুর সমন্বয় ইসলাম, কথা বলতে হবে। এক একটা আয়াত টান দিয়ে এই তিনটার পক্ষে দলিল সেটিং দিয়ে আমার আলোচনা চলে যাব। যে কয়েকজন লোক আসছেন শুধু যদি বসে থাকেন, আজকে একেবারে সেই ওয়াজ মেরে দেবো ইনশাআল্লাহ, কারণ আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে এক একজন মুজাহিদ, এক একজন আল্লাহর দিনের জিন্দাদিল সৈনিক। আপনাদের চেহারা দিয়ে আল্লাহ পাকের জান্নাতের নূর চমকাইতেছে, আর জোরে বলেন। আমি বাসা বাসা কিছু লোক পাইছি কিন্তু যুবকদের সংখ্যা খুবই কম। এদের হাতে যখন অ্যান্ড্রয়েড সেটটা আছে আর এটার দরকারটা কি? ওটাই যথেষ্ট সব আছে ওর ভিতরে। আফসোস এই জাতির জন্য, যুব সম্প্রদায় আজকে কোরআন মুখী না হয়ে শয়তান মুখী বেশি হয়েছে, অথচ যুব সম্প্রদায় ইসলামের জন্য অতীতে বেশি ভূমিকা রেখেছে। যত রিভলিউশন, যত পট পরিবর্তন, যত আন্দোলন সংগ্রাম ডেভেলপমেন্ট যা প্রতিভিত হয়েছে, এর পিছনে যুবশক্তির সবচেয়ে বেশি ভূমিকা ছিল, কথা বলতে হবে। এই জন্য আমার নবীজি যুবকদেরকে খুব মহব্বত করতেন। মাহফিলে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে থাকত, নবীজি যুবককে দাঁড়িয়ে থাকতে দিতেন না। নবীজি বলতেন, বাবা যুবক দাঁড়িয়ে আছো কেন? যুবকের নাম ছিল জারির ইবনে আব্দুল্লাহ, উনি দাঁড়িয়ে আছেন। হুজুর বললেন, জারির
কেন দাঁড়িয়ে আছে বলে হুজুর আপনার মাহফিলে এত লোক হয়, তিল ধারণের কোনো জায়গা থাকে না, এজন্য জায়গা না পেয়ে আমি দাঁড়ায় আছি। হুজুর বললেন, জারির রে, যুবক মানুষ দাঁড়ায় থাকবে, আমি তার সহ্য করতে পারি না, আমার চাদরটা দিলাম, চাদরের ওপরে তুমি বসো। হযরতে জারির রাসূলুল্লাহর চাদরটা নিয়াম তার বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, তিনি চুমু খাইতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবী দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপরে বসা পৃথিবীর কোন মানুষের জন্য সম্ভব নয়, মোস্ট ইম্পসিবল, সম্ভব কখনো নয়। তবে হে রাসূল, আপনি যেহেতু আমার মতো একজন খুদে যুবককে সম্মান দিয়েছেন, আমিও আপনার জন্য দোয়া করতে চাই, আকরামাকাল্লাহ কামা আকরামতানিয়া রাসূলুল্লাহ। হে রাসূল, যেভাবে আপনি আমার সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো আকাশ পর্যন্ত বাড়িয়ে দিক। ও যুবক, কার্ল মার্কস, মাও সেতুং, ওই ধরনের বড় বড় লেনিন যারা আছে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাদের বস্তা বজা মতবাদ যারাই অনুসরণ করছে যুব সম্প্রদায়, তারা সবগুলো নেস্তে নাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ঠিক না বে? ঠিক, যারা বিশ্বনবী সাইয়্যেদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আনবিয়াই ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনেছিল, তার আদর্শ ধরেছিল, আজ পর্যন্ত তাদের নাম নিশানা পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত আকাশে বাতাসে দুলতে থাকবে, মুসলমান যুবকদের ইতিহাস কেউ ম্লান করে দিতে পারবে না, জোরে বলতে হবে কথা, ঠিক কি না? এই জন্য যুবকদেরকে বলবো, এইসব ছাড়ো, কোরআনের মজলিসে আসো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক না বে? ঠিক, তাআল হুনা ইয়া মাশারাল শাবাব নাদউকুম লিসসালামাতি ওয়াল আমানা লিকাই নাদখুলাল জান্নাতা বিসাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল কিয়ামাহ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন যুবকদেরকে মাহফিলে কবুল করেন। প্রিয় ভাইরা, তবলিগের আয়াত কোরআনে আছে, সূরাতুল মায়েদা 67 নম্বর আয়াত পড়ব, তেলাওয়াত শেষ হলে কি করবেন, কয়জন করবেন, ঠিক তো? নাভিতে ঝাঁকি লাগবে না, হার্ট অ্যাটাক হবে না, আল্লাহ আকবার ধ্বনি দিলে ওইগুলো যদি থাকে ওগুলো সব মুছে যায়। أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس রসুল, হে আমার রসুল, বাল্লিগ, পৌঁছায় দেন, তাবলিগ করেন, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে, আওয়াজ দিয়ে বলেন নবীর প্রতি কি নাজিল হয়েছে। তাহলে তবলিগ করলে কিসের তবলিগ হবে? ছয় উসুলের না। তবে কথাও সত্য, ছয় উসুলের যে কথাগুলি আছে এগুলো কোরআনের মধ্যেই আছে। আমরা বলবো ছয় উসুলের তাবলিগ যদি করেন, কোরআন থেকে সরাসরি করেন, কোরআন হাদিস বাদ দিয়ে হাবিজাবি বই পুস্তক নিয়ে তবলিগ করার চাইতে কোরআন দিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তবলিগি ভাইদেরকে পূর্ণাঙ্গ তবলিগ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতের শেষের অংশে বলেন, এই তবলিগ করতে গিয়ে যদি কোরআনের একটা বিধান আপনার বাদ পড়ে যায়, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালতের দায়িত্ব পালন করা আপনার জন্য কখনো পূর্ণাঙ্গতা পায় নাই, পরিপূর্ণ হয় নাই,
আল্লাহু আকবার জোরে কর। তাহলে আমরা যদি শুধু নামাজ শিখাই, শুধু রোজা শিখাই, মাসলা মাসাইল শিখাই, কোন দিন চোরের হাত কাটা বিধানটা মানুষের কাছে পৌঁছায় দিব, কোন দিন জেনা করলে, জেনা করলে মানুষকে সঙ্গে সার করতে হবে সেটা কোন দিন শিক্ষা দিব, কোন দিন কেসাসের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আপনি কি জানেন না কোরআনে কারিমে রমজানের রোজা যে আয়াত দিয়ে ফরজ করা হয়েছে, যে ভাষা দিয়া, ওই ভাষা দিয়াই কেসাসের বিধান ফরজ করে দিয়েছেন কে? রোজার আয়াত হল সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম। আল্লাহ পাক বলেন রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আবার এই আয়াতটি চলে এসেছে, আবার আপনি দেখেন এই সূরাতুল বাকারার আরো একটু পরের দিকে চলে যান, সেখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। এই পৃথিবীতে তোমাদেরকে কিসাসের বিধানটাও তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। রোজা ফরজ করেছেন কে? কিসাসের বিধান ফরজ করেছেন কে? আমরা রাত রোজাতে ঠিক মতোই আছি, ঠিক না বে ঠিক? যদিও না থাকি অন্তত ইফতারের সময় পাড়াপাড়ি আছে, কথা কোন? বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে সকালবেলা দেখলাম দোস্তের মতো বিড়ি টানতেছে, আবার এখন এসে ইফতারির বড় প্যাকেট। জিজ্ঞাসা করলাম ভাই ব্যাপারটা কি, কয় হুজুর জানেন না, আপনি তো দেখছেন হুজুর বুঝেছি রোজা না থেকে সগিরা গুনাহ করছি, ইফতার না করে কবিরা করতে পারবো না। একটু জোরে সরে নাউজুবিল্লাহ দেন, এরকম রোজার ব্যাপার সেবার আছে না নাই? কিন্তু কিসাসের বিধানটা কোন দিন মানুষের কাছে পৌঁছাবো, কোন দিন রাজনৈতিক দলের নেতাদের তাদের কাছে এই মেসেজটা পৌঁছাবো? আমরা যারা রাজনীতি করি, ধর্মনিরপেক্ষতার রাজনীতি করি, আমি মুসলমান, আর আমি বলছি যে না ধর্ম যার যার উৎসব তার তার সবার, তাই না? ধর্ম যার যার উৎসব বলে সবার, কিন্তু কোরআন বলছে না না ধর্ম যার যার উৎসব তার তার, কথা কয় না, কথা কয় না? যদি তাই না হয় চাকরি যার যার বেতন সবার, গাছ যার যার ফল সবার, বাড়ি যার যার থাকা সবার, কি চলবে? চলবে? লাকুম দিনকুম ওয়ালিয়া দিন মানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তোমারটাকে আমি বাধা দিব না, ঠিক না বে ঠিক? সত্যি তাই আমার দেশে আমরা হিন্দুদেরকে জামাই আদরে রেখেছি, ঠিক না ভাই? সবাই কথা বলছেন না কেন? আমরা কি হিন্দুদের মন্দিরে কোনোদিন আঘাত করতে গেছি? তো ইসলামের ঐতিহ্য, আল্লাহ বলছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কারণ ফায়সুব্বুল্লাহ আদওয়ান বিগায়রি ইলম, তারা তোমরা যদি ইট মারো তাহলে ওরা আবার পাটকেল মারবে, এটা আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন না আল্লাহ কতটা সার দিছেন, ওই আকাশ থেকে সূর্য আলো দেয় শুধু মুসলমানদেরকে না হিন্দুদেরকে, কথা কোন? অতসরা আল্লাহকে মানে না। আমার ভাইরা, বৃষ্টি যখন আকাশ থেকে অবতীর্ণ হয়, এই বৃষ্টি সবাই পায়, অক্সিজেন সবাই পায় না খালি মুসলমান পায়, জোরে বলেন। আগুন সবাই পায় না খালি আমরাই পাই না ওরাই পায়, সবাই মিলে পায়, ঠিক না বে ঠিক? এগুলোর কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? আল্লাহ বলেন খবরদার খর্গহস্ত হবে না, মাথা গরম করব না, চোখ মোটা করব না, সার দিয়ে চলো, সার দিয়ে চলো, এই সারের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে ওরা ইসলামের মধ্যে দলে দলে কাতারে কাতারে আসবে, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, তাহলে তকলিফ করব আমরা কি আংশিক না পুরাটা? নির্দেশ কার? এইবার আসেন দুই নম্বর জিকিরের কথা, কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু
বকরাতাও ওয়া আসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ইমানদারগণ তোমরা সকাল সন্ধ্যায় তোমাদের রবের বেশি বেশি জিকির করো এবং তাসবিহ করতে থাকো। সুবহানাল্লাহ জোরে কোন ও মুসলমান, সকাল সন্ধ্যা জিকির মানে শুধু আল্লাহু 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 আল্লাহু, এটা নাকি? জিকির শব্দের সবচেয়ে বড় অর্থ হলো আল কোরআন। জিকিরের শ্রেষ্ঠ অর্থ কি? আরে সবাই বলেন না কেন? যেমন যদি প্রমাণ চান, যারা যারা হালকা করেন তারা মন খারাপ করতেছেন না? আপনাদেরও কথা আছে, দেরি করেন না কে? কোরআনে কারীম সূরাতুল হাজার কোন সূরা? 6 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত দুই জায়গায় আসছে। অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন। ওহে, তারা বলল ওহে যার উপরে জিকির নাজিল হয়েছে তুমি অবশ্যই একটা পাগল। আমাদের নবীর উপরে জিকির নাজিল হয়েছে মানে কি নাজিল হয়েছে? সবাই বলেন কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, এজন্য কি আমার নবী একটা পাগল? জোরে কোন, ওরা আমার নবীকে পাগল বলেছে। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন ওমা সাহিবুকুম বিকুম বিমাজনু, তোমাদের সাথী পাগল নয়। সুবহানাল্লাহ জোরে কোন। ও মুসলমান, এখানে পাইলাম জিকির মানে কি? কথা বলে না, কথা বলে না। আবার 9 নম্বরে আসেন ওই সূরা, আল্লাহ পাক এখানে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি জিকির নাজিল করেছি, তার মানে সবাই বলেন বাবা, তার মানে কি? কোরআন নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই কোরআনটাকে হেফাজত করার সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আয়াত থেকে প্রমাণিত হয় পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক মুনাফিক ওরা সবগুলো আদা জল খেয়ে যদি একাট্টা হয়ে কোরআনে কারীমের মিশনটাকে বিদায় করার জন্য চেষ্টা করে, কোরআন হাতে রেখে আল্লাহর নামে শপথ দিয়ে বলছি বারবার এ কোরআন পৃথিবী থেকে বিদায় হবে না, হবে না, হবে না। কথা বলে না কেন? ঠিক না? ঠিক। আপনারা কি কোরআন বিদায়ের পক্ষে? কোরআন পৃথিবীতে থাকবে এই পক্ষে আছেন যারা দুহাত তুলে আল্লাহকে দেখান তারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো, নারায়ে তাকবীর। এই কোরআন কোনো দলের নাকি? সব দলের কোরআন। সুবহানাল্লাহ। আমাদের দেশের ইতিহাস হলো স্যার ভাই, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জাসদ করে, কথা কয় না। কেউ তবলিগ করে, কেউ জামাত ইসলাম করে, কথা কয় না। কেউ চরমনাই করে, কেউ ফুরফুরা করে, কেউ কওমি মাদ্রাসা, কেউ আলিয়ে মাদ্রাসা, আছে না নাই। কিন্তু কোনো ভাই যদি বিপদে পড়ে কোনো জায়গায় গিয়া, সর্বনাই কয় যে না তুই পিটন খা দোস্ত মতো আমি যাবো না, তাই কয়? কথা বলে না, তাই কয়? জামাত ইসলামী কয় যে আমার ভাই আওয়ামী লীগ করে, ও মার খাক দোস্ত মতো আনা দেখু কেনা ক্যাঙ্কা হয়, তাই কয়? মায়ের বাটার মায়ের একই, মায়ের একই বাপের সন্তান যদি হয় অবশ্যই নিজের ভাইয়ের উপরে যখন আঘাত আসে কলিজায় আরেক ভাই যে দলই করুক না কেন কলিজায় পানি থাকে না, আর চ্যালেঞ্জ হয়ে যায় কিভাবে শয়তানটাকে বিদায় করে আমার ভাইটাকে উদ্ধার করি। আজকে পৃথিবীর ইহুদি খ্রিস্টান ওই মুনাফিক কাফের মুশরিকদেরকে বলতে চাই, ইসলাম বিদ্বেষী শক্তিকে বলতে চাই, এই বাংলাদেশের দল মত রাজনৈতিক দল যতই থাক না কেন কোরআন যদি অপমানিত হয়, রসুলের বিরুদ্ধে যদি কথা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কথা হয়, সকল দল মত নির্বিশেষে যারাই মুসলমান পাগড়ি মাথায় বেঁধে শহীদ তিতুমিরের বাস হাতে নিয়ে পিটিয়ে ঠান্ডা করা হবে তাদেরকে।
কথা ঠিক কিনা, কারণ আমরা হই মুসলমান, আমরা কি মুসলমান। ওই যে বাংলাদেশের এক হিন্দু কবি, কি নাম, একজন হিন্দু, সে বলল কিভাবে এই দুনিয়া থেকে ফুরে যাবে, নিভে যাবে কোরআন। নকুল কুমার বিশ্বাস, কি নাম, যদি এই পৃথিবীর সমস্ত বইয়ের দোকানগুলি আগুন লেগে শেষ হয়ে যায়, তবুও বিশ্বাস থেকে কখনো শেষ হবে না কোরআন, কারণ এই পৃথিবীর হাজার হাজার লাখ লাখ ছোট্ট সোনামণিদের মাথায় কলিজার মধ্যে কোরআন গাঁথা আছে। আরে যদি আগুন লেগে সব পুড়ে ছাই হয় সবগুলো বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারিয়ে যাবে না মহাগ্রন্থ আল কোরআন। ভাইরা আমার, নকুল কুমার একজন দারিচাচা মানুষ, সে হলো হিন্দু মানুষ, সে আমার কোরআনের পক্ষে গান গায়, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে অনেক মুসলমান নামধারী আছে, আমার কোরআনের দুর্নাম গায়, তারা বলে এই কোরআনটাকে সংশোধন করতে হবে, নাউজুবিল্লাহ। আগামী পরশু দিন কোয়েন, আরো একটু জোরে হোক। প্রিয় ভাই সকল, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জিকির মানে কি পাইলাম? এরকম আরো আয়াত আছে আমার ভাইরা। তাহলে আমাদের যদি জিকির করতে হয় তাহলে কোনটার জিকির করা লাগবে? কিন্তু এ কথাও সত্য, সকাল এবং সন্ধ্যায় তাসবিহ পড়া, সবাই মিলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, এটাও রাসূলুল্লাহরই বিধান, সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, এটাও একটা জিকির, ঠিক না? ঠিক। কিন্তু এ কথা সত্য, আমি শুধু এই জিকিরটাই করলাম, আল্লাহকেও মানলাম না, রসুলকেও মানলাম না। দৃষ্টান্তটা এমন হলো, স্বামী স্ত্রীর যখন বন্ধন হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে বিবাহ বন্ধন, স্ত্রী বেচারাটা স্বামীকে যখন পায় কাছে, স্বামীকে বলে প্রাণের স্বামী রে, তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া মনে আনন্দ পাই না, তুমি আমার সব, তুমি আমার জানের জান, প্রাণের পান। যখন স্বামী কাছে থাকে, স্বামীকে এত জপে, স্বামী যখন অফিসে যায়, স্বামী যখন মাঠে যায়, স্বামী যখন ওই হাটে বাজারে যায়, স্বামী যখন বিদেশ সফরে যায়, ব্যবসা বাণিজ্য করতে যায়, চাকরি করতে যায়, তখন ওই স্ত্রীটা স্বামীর আরেকটা বন্ধুকে তার বাসায় ডেকে নিয়ে এসে ওই একই বিছানায় বিছায়া সেখানে শুয়ে থেকে দুইজনে যা করা দরকার করে, এটা আবার স্বামী জানে না। কে জানে না? স্বামী জানে না। অনেক দিনের ব্যাপার, ফোন দিয়েছে একবার দুইবার তিনবার চারবার ফোন দেয় কিন্তু ধরে না, পঞ্চাশ বার দেয় তাও ধরে না, একশো বার দিয়েছে তাও ধরে না, তলে তলে নিজেকে শেকেল সুরুত পাল্টায় বাড়িতে আসছে, এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ, কারে নিয়ে যেন ঘুটুর মুটুর করে, কে ঢুকছে, পর কি আর একটা বল্টু মেয়ারে ওখানে নিয়ে এসে মাতামাতি করতেছে। এইটা যখন দেখলো, আজকে স্বামী বেচারাটা কিছুই বলল না, যখন ওখান থেকে বিদায় হয়ে গেল রাতের বেলায় আবার ফিরে এসেছে বাসায়, আসাও সারা ওই রকম জিকির করাও সারা, তুমি আমার প্রাণের পান, জানের জান, তুমি সারা কিছুই ভালো লাগে না, তুমি যখন বাড়িতে থাকো না আমার জানটাও যেন তোমার সাথেই যায়, আপনারা আমাকে জবাব দেন, এই স্ত্রী তার স্বামীকে সামনে পেয়ে যতই জিকির করুক না কেন, আপনারা বলেন ওই স্বামী কি কখনো সন্তুষ্ট হবে? সবাই বলেন সন্তুষ্ট হবে। আমি কি বুঝাতে চাই? এমন মানুষ আল্লাহু আল্লাহু জিকির করে, এমন মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হালকায় জিকির করে, যেই মানুষ সুদের সাথে জড়িত অথচ সুদ পছন্দ করে না, কে কথা কয় না, এমন মানুষ ওই হালকার সাথে জড়িত, যেই মানুষ জেনা ব্যবিচার ছাড়ে না, তার বিবি ব্যাপারদায় থাকে, তার মেয়েটা ব্যাপারদায় থাকে, এই মানুষটাও তার অফিসের পাশের মেয়েটার সাথে মাতামাতি করে, এখানে আছে আমি তা বলছি না, অনেক জায়গাতে আছে, জোরে বলুন ঠিক না? ঠিক। এ মানুষ যতই আল্লাহ আল্লাহ জিকির করুক না কেন,
আমার আল্লাহ খুশি না নারাজ? জোরে কোন খুশি না না খুশি? কে না খুশি? আরো জোরে বলেন। এ মানুষ যতই আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলুক, এই মানুষটা দেখা যায় মদের সাথে জড়িত কথা বলেন, আবার এমন কিছু ভণ্ডরা নামছে গো, আরে আসল পীরদের মর্যাদা নষ্ট করে ফেললো। ওরা নাকি দুই এক বোতল না খাইলে জিকিরের মশান ওঠে না। খাজা বাবা দোস্তুর মতো গাঁজা খা, একটু জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলবেন যে হুজুর কেন জিকিরের বিরুদ্ধে কথা বলছেন? কসম আল্লাহর, আমি আমার মসজিদে প্রত্যেক দিন ফজরের নামাজ পর অন্তত 10 মিনিট জিকির করি আমার মুসল্লিদেরকে নিয়ে। আমার কথা হলো শুধু এটাই, আসল নয়, আসল হলো যে আল্লাহর জিকির করতেছি, ওই আল্লাহর সমস্ত বিধান জমিনের মধ্যে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলেন, কথা বলেন, যদি কায়েম করা না হয় এই জিকির আপনাকে কখনো বাঁচাতে পারবে না। আপনারা বলবেন হুজুর এতদিন ধরে আপনারা সিল্লান হয় না তো, কিন্তু আল্লাহ পাক এই সিল্লানিটাই চায়, আল্লাহ এই চেষ্টাটাই চায়। কথা বলেন না কেন? আল্লাহ কোথাও বলেন নি যে তুমি আর দিন কায়েম করে দেখাও, আল্লাহ এটা বলেন না। আল্লাহ বলছেন জাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি, জমিনে দিন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাতে থাকো। আসাইউ মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ফলাফল দেওয়ার মালিক কে? চেষ্টা করবেন আপনি সফল হয়ে যাবেন, এই অবস্থায় মরে যান এটা আপনার সফলতা। কথা বলে না, কথা বলে না। আমি কিন্তু আগেই বলছি আমি জিকিরের বিপক্ষে নয়, আমি নিজেই জিকির করি। সুতরাং আসুন আমরা সকলে জিকিরটাও করব, আবার আল্লাহর বিধানটাও জমিনে কায়েমের জন্য চেষ্টা করব। পারা যাবে ভাই? পারা যাবে? বলি ইনশা আল্লাহ। এবার আসুন, ইসলামী আন্দোলনের কথা হয়ে গেছে, এখন আমি সংশ্লিষ্ট আয়াত যেখান থেকে তেলাওয়াত দিয়েছিলাম ওখান থেকে তেলাওয়াতের ওপরে আলোচনা করব। আমি এখনই করতে চাই, তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? আমরা যখন মুসলমান হয়ে গেলাম আমাদের দৃষ্টান্ত হলো যখন পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা কেমন জানেন? এই কালেমা হলো এই যে আজকে আমি একটা বিয়ে পড়াইলাম, কি পড়াইলাম, মেয়েটার কাছে গিয়ে বললাম অমুকের বেটা রাজশাহী থেকে আসছে, মোহরের বিনিময়ে তোমাকে সাক্ষীদের মাধ্যমে এখানে প্রস্তাব পাঠাইছে উকিলের মাধ্যমে, তুমি তাকে স্বামী হিসেবে কবুল করো। ও কবুল বলছে কয়বার? সবাই বলেন তিনবার। আবার এর কথাটা নিয়ে গিয়া ছেলের কাছে বললাম তুমি যেখানে বিয়ে করতে আসছো অমুকের মেয়ে অমুক, তোমার প্রস্তাব পেয়ে এতগুলো সাক্ষীর সম্মুখে তোমাকে স্বামী বলে কবুল করেছে, তুমি এখন কি করো? স্ত্রী বলে কবুল করো। কয়বার? তিনবার। আচ্ছা, কিছুক্ষণ পর দেখলাম ওই স্ত্রীটাকে তার বাপ মা সুদ্দা কারগাড়ির ভিতরে উঠাই দিচ্ছে, কান্নাকাটির রোল পড়ে গেছে। আচ্ছা, মেয়েটা যদি বলে আচ্ছা আমি তো কবুল কইছি, আমি তো কারগরির চরে রাজশাহী যাবার চাইনি, এটা কি মেনে নেওয়া যাবে? কথা কন না কেন? রাতের বেলায় বাসর শয্যায় যায় স্বামী যদি তার স্ত্রীর সাথে মুজামাত মুবাশারাত করতে চায় আর স্ত্রী বলে যে না কবুলের মধ্যে তো এটা নাই, মেনে নেওয়া যাবে? কথা কয় না। আগামীকাল সকালবেলা স্বামী যদি বলে আমার জামাটা ময়লা হয়েছে একটু কেসে দাও, আবার আমার জন্য একটু রান্না বান্না করো, আমার ঘরটা গোছাও, সে যদি বলে শুধুমাত্র তিনবার কবুল বলেছিলাম এগুলো তো নাই, মানে নেওয়া যাবে? কথা বলেন। তাহলে আমরা বুঝলাম কবুলের মধ্যে সব কিছুই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে শুধু জিকির নয়, এর মানে শুধু আল্লাহ ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা শুধুমাত্র
জিকিরই নয়, এটা শুধু ভিক্ষার অস্ত্র নয়, আমাদের দেশে এটা যে যত সুন্দর করে বলতে পারে, বলো আল্লাহ রাসূলের নাম হৈয়ো, আসে না নাই? একজন অন্ধ সামনে যায় আর একজন কাওয়ালি গায়, আর সবাই মিলে বলতেছে ইল্লাল্লাহ হৈয়ো, আসে না নাই? এটা শুধু এই ভিক্ষার ঝুলি নয়, এর মানে হলো আমার আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, গোটা পৃথিবীর মালিক যিনি তার নাম কে? সব দেশ আল্লাহর, খালি বাংলাদেশটা আমাকে রে, মানে এটা নিয়ে আল্লাহ একটু চিন্তায় আছে, তাই নাকি ভাইজান? এটাও কার, এটাও কার? কোনো সন্দেহ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এইটা যারা একবার বলেছে, বলার সাথে সাথে আপনারা জবাব দেন, যখন এই কালেমাটা প্রথম পৃথিবীতে আসলো, যারা এটা বলেছেন তাদেরকে কি বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে? একটু ফুলের মালা বলেন, কোনো লাল গালিচাপূর্ণ সংবর্ধনা, রেড কাপ কার্পেট রিসেপশন কোনো ব্যবস্থা ছিল? হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন সাহাবী, যুবক মানুষ, রাসূলুল্লাহর এই কালেমার দাওয়াত তিনি গ্রহণ করেছেন সবেমাত্র, বাইদি ভাই কথাটা চলে গেছে আবু জাহেলের কানে, কার কানে? এবং মক্কার নেতৃবৃন্দের কানে চলে গেছে। তারা তখন অ্যাকশন নেওয়ার জন্য বদ্ধপরিকর, যেখানেই পাওয়া যাবে আমরা খোবাইবকে গ্রেপ্তার করে তার শাস্তির কাঠগড়ায় আবদ্ধ করব। নাউজুবিল্লাহ। কোন আমার ভাইরা, হযরত খোবাইবকে গ্রেপ্তার করা হলো, চতুর্দিকে শহরত চলছে, এলান হচ্ছে, ডিক্লারেশন হচ্ছে, আগামীকাল সকাল 10টার সময় মক্কার সেন্ট্রাল পয়েন্টে একজন তাগড়া যুবককে শাস্তি দেওয়া হবে, তোমরা যারা দেখতে চাও দ্রুত গতিতে সেখানে উপস্থিত হয়ে যাও। হযরতে সাঈদ ইবনে আমর বলেন, এই কথা শোনাও সারা, আমার ভিতরে আগ্রহ যাও জন্মানো সারা। আমি চিন্তা করলাম, কেমন সে যুবক, কি কারণে তাকে শাস্তি দেওয়া হবে, আমি সেটা দেখতে যাব। উনি বলছেন, সকলে যখন উপস্থিত, আমি পিছনে পিছনে গিয়েছি, যে দেখি হাজারো মানুষ চতুর্দিকে তাল নিয়ে দাঁড়ায় আছে, আর মাঝখানে খুঁটির সাথে বান্ধা একটা তাগড়া যুবক। আমি প্রথমবার চাহনিতেই মনে হয়েছে এটা যেন চেহারা নয়, পূর্ণিমার চাঁদ যেন পৃথিবীতে নেমে এসেছে, নূর চমকাতেছে। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, সিমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন, সাহাবীদের চেহারা দিয়া, সেজদার চিহ্ন দিয়া আল্লাহ জান্নাতের নূর চমকাইতে থাকত। উনি বলছেন, জিজ্ঞেস করলাম, মা ইসমু হাযিহি হাযার শাবাব যালিকা শাবাব, এই যুবকের নাম কি? লোকেরা বলল, খুবাইব। মা ইসমু আবিহি, তার পিতার নাম কি? বলে, আদি, খুবাইব ইবনে আদি। মা হুয়াল খুসুমাত, মা হিয়াল খুসুমাত আলাইহি, তার বিরুদ্ধে কি অভিযোগ? বলে, অভিযোগ হলো, কালা, সে ডিক্লার করেছে, সে ঘোষণা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাম্মাদান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট করছেন, আমি দেখলাম এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তার উপরে চতুর্দিক থেকে তীর তরবারি মারা হচ্ছে, লোহার শলাকা দিয়ে মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত থেতলে দেওয়া হয়েছে, চতুর্দিকে ফিনকি দিয়ে রক্ত পড়ে পড়ে রক্তস্নাত পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু যুবক মানুষ চেহারা দিয়ে শুধু নূরই চমকায়, আর তার মুখ থেকে কি বলেন, তার এই চোখের চতুর্দিক থেকে আমি দেখলাম কোনো প্রকারের পানি বের হয় না, চোখ দিয়ে কোনো পানি পড়ে না, শুধুমাত্র চেহারা দিয়ে নূর চমকায় আর মুখ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইব সাঈদ ইবনে আমর বলছেন, মারতে মারতে ক্লান্ত পরিশ্রান্ত আহত করিবুল মওত মৃত্যুর দুয়ারে পৌঁছায় দিয়েছেন, হাজারো জনতা তাল নিয়ে, কেউ বা হাস্যোজ্জ্বল চেহারায় থাকে, কেউ বা অট্টহাসি করে, কেউ বা লাফালাফি ঝাপাঝাপি করে, কেউ বা নিজেরাই মারার জন্য উদ্যত হয়, আহারে একটা মানুষ তার পক্ষে কথা পর্যন্ত বলল না, আমি শুধু তাল নিয়ে দেখতে থাকলাম। আমি এই অবস্থা দেখে নিজেই কেঁদে ফেলেছিলাম, কিন্তু করার কিছুই ছিল না। আমার ভাইরা, এক পর্যায়ে নেতার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, খোবায়েব তোমারে আর মারব না। আমি কান পাতলাম, কেন মারবে না? নেতা প্রস্তাব দিল, খোবায়েব রে, যদি তুমি একটা শর্তে রাজি হও তোমারে ছেড়ে দিব। কি সেই শর্ত? শর্ত হলো, তোমাদের দিনের নবী, নতুন নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে এই জায়গায় তোমার স্থানে বেশ বেঁধে আমরা মারব, যদি তুমি রাজি থাকো তোমাকে ছেড়ে দিব, আর মুহাম্মদকে এখানে ধরে বেঁধে মারব। এতক্ষণ যিনি তীর তরবারির আঘাত সহ্য করছিলেন, কথার আঘাত সহ্য করতে পারলেন না, সিংহের মতো গর্জে উঠে বললেন, কাফেরেরা শোনো, মুশরিকরা শোনো, ও আমার শত্রুপক্ষ শোনো, মক্কার গভর্নমেন্ট শোনো, আমার নবীকে জান দিয়ে প্রাণ দিয়ে আমি ভালোবাসি, সেই নবীকে আমার সামনে নিয়ে এসে এই জায়গায় বেঁধে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে নবীকে নিয়ে এসে একটা মুখের থুতাও যদি নিক্ষেপ করো, আমি খোবায়েব এক ফোঁটা রক্ত কলি যায় থাকতে এই দৃশ্য আমি কখনো মেনে নিব না। আল্লাহু আকবার। এই হলো নবীর ভালোবাসা, তার ভালোবাসা। জোরে বলেন ঠিক না বে ঠিক? নবীর ভালোবাসায় শুধু নবী সালাম আলাইকা আর সুন্দর করে কাওয়ালি গাইব, কিন্তু এর ভিতরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, নবীদের সব সুন্নতগুলো জমিন থেকে বিদায় হয়ে চলেছে। কথা বলেন, কথা বলেন ঠিক না বে ঠিক? এতগুলো সুন্নত বিদায় হয়ে যায় আর আমরা শুধু নবী সালাম আলাইকাই বলি। বলেন তো বিশ্ব নবী কবর শরীফে থেকে কখনো আমাদের প্রতি খুশি থাকতে পারে? কবি এই জন্য বলছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও কখনো কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু মেষ সরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথুরের আঘাত খাওয়া, মহাব্বতে তার খালেদ মৌর আলী, মহাব্বতে তার খালেদ মৌর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও কখনো কখনো তা মানো কি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বে ঠিক?
আমার ভাইরা, হযরত খুবাইব সিংহের মতো চিৎকার করে কাফেরদের মুখের উপরে জবাব দিয়েছেন, মারহাবা কোন? এর নাম হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলল ঘোষণা দিল আমাদের রব হলো আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আর জোরে আল্লাহ। জোর হলো না আল্লাহ। জিকির করেন আল্লাহ। মিছিল করেন আল্লাহ। স্লোগান দেন আল্লাহ। মহব্বতে আল্লাহ। লিল্লাহে তাকবীর আল্লাহ। যারা ঘোষণা দিল আমাদের রব আল্লাহ। এরপরে সুম্মা ইসতাকামু, এইটা বলার পরে তার উপরে অনর থাকলো, অবিচল থাকলো, টলমল করলো না, শৃগালের মতো একবার ওদিকে আর একবার এদিকে আসলো না। ইমানের প্রশ্নে কাউকে কখনো ছাড় দেয় না, সব কিছু আপোষ হতে পারে। ইসলামের প্রশ্নে, দিনের প্রশ্নে, আল্লাহ রসুলের প্রশ্নে কোনো আপোষ করে না। যতই জেল হোক, জরিমানা হোক, মামলা হামলা হোক, যতই ফাঁসির মঞ্চ আসুক না কেন, এই লোকটা যদি ইস্তেকামত থাকে আল্লাহকে রব মানার পরে, এই লোক যখন মারা যাবে কোনো টেনশন থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না। হাজার হাজার রহমতের ফেরেশতারা এসে তাকে অভয় দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নেই। আহা, আমরা তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকব, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা আমি আল্লাহ বাস্তবায়ন করে দিব। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো খুবাইব এত মারের পরেও নবীর মহব্বত ছাড়ে নাই, মারহাবা কোন? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা খুবই নজর করে কথা শোনেন, কষ্ট হচ্ছে। এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জবাব দিয়েছেন, আবার তার উপরে মার আরম্ভ হয়ে গেল। কি আরম্ভ? মারতে মারতে উনি একবারে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছেন, মুমূর্ষ অবস্থা। কাফেররা এসে বলতেছে, খুবাইব রে, এখন তো তুমি শেষ হয়ে যাবে, তোমার কি শেষ মুহূর্তে কোনো চাহিদা আছে, কিছু চাও তুমি? খুবাইব বলতেছেন, আমি ভাত চাই না, কাপড় চাই না, বাবা মার সাথে দেখা করতে চাই না, আমি আমার নিকটজন তাদের সাথে দেখা করতে চাই না, আমি কোনো ফল ফলাদিও খাইতে চাই না, আমার জীবনের সর্বশেষ একটা ইচ্ছা, তামান্না, এরাদা, সেটা হলো আমাকে যদি একটু প্রাণ ভরে আমার আল্লাহকে দুইটা সেজদা দিতে দাও, আমি একটু দুইটা সেজদা দেব আমার আল্লাহকে। এই কথা বলাও সারাপ, ওদের ভিতরে একটু সফট কর্নার জাগাও সারাপ। ওরা বলল, খুবাইব রে, তোমাকে আমরা নামাজ পড়ার সুযোগ দিয়ে দিলাম, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, উনি গিয়া ঝটপট করে দুইটা সেজদা দিয়ে সাবার মরণের কাষ্ঠে দাঁড়ায় গেছে। ওরা জিজ্ঞেস করল, খুবাইব, আমরা যখন তোমাকে সুযোগ দিলাম, আমাদের মন বলছিল তুমি অন্তত দুইটা সেজদা, দুই রাকাত, দুই তিন ঘন্টা সময় ব্যয় করবা, যেহেতু এখন তোমার মরণ হবে, আর মরণের সময় মানুষ তো একটু সময় কিল করতে চায়, নষ্ট করতে চায়, তুমি তাড়াতাড়ি করে সেজদা দিয়ে এসে আবার কেন ফাঁসির কাষ্ঠে দাঁড়ায় গেছো? হযরত খুবাইব বলছেন, শোনো কাফেররা, আমি যদি তুলুল কুনুত করি, তুলুল সুজুদ, তুলুল রুকু, তুলুল কিরাত, আমি দীর্ঘ সময় ধরে এগুলো করতে থাকি, তাহলে তোমরা মনে করবা খুবাইব মরণকে ভয় পেয়ে গেছে। আমরা মুসলমান, আমরা মৃত্যুকে ভয় করি না, ভয় পাই না, আমরা শাহাদাতের মৌতকে আলিঙ্গন করি, কারণ বিশ্বাস করি এবারে দুনিয়া শাহাদাতের মৌত হবে, তাড়াতাড়ি আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের ভিতরে এরকম কোনো ফিলিংস জাগ্রত হোক, কোনো ধারণা জন্ম নিক, এটা আমি হইতে দিলাম না, মুসলমান মৌতকে ভয় পায় না, আমি এই কারণেই তাড়াতাড়ি করে সেখানে দাঁড়াই গেছি। কোরআনে কারীম বলছে, আয়াতটা টান দিব, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ
বল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। অপর আয়াতের ভিতরে আছে ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ। الله رب العالمين বলেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে মারা যায় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জিন্দা। তোমরা দুনিয়াতে আর কি খাবার খাইতেছ, আর আমি তাকে আমার জান্নাতি বাবুরচিখানায় তৈরি, আমি রাত দিন ২৪ ঘন্টা তাদের জন্য পরিবেশন করছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই যান ভাইরা, আমার দুইটা রেওয়ায়েত আসছে, কয়টা আর একটা রেওয়ায়েত ইতিহাসের বর্ণনা। হযরতে খুবাইব যখন চাইলেন আমি একটু আল্লাহকে সিজদা দেব, ওরা বলল এইটাই তো আমাদের বিরোধিতা, এই জন্যই তো তোমাকে এখানে দাঁড় করাইছি, তুমি কোন আক্কেলে সিজদা দিতে চাও, তোমারে সিজদা দিতে দেওয়া হবে না, এ কথা বলাও সারা। হযরত খুবাইব তখন ওই ফাঁসির কাষ্টে শুলির কাষ্টে যখন দাঁড়ায়ছেন তখন তিনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার মনের চাহিদা ছিল তোমার উদ্দেশ্যে আমি দুইটা সেজদা দিব, ওরা দিতে দিচ্ছে না। আল্লাহ গো তুমি তো বলেছ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যাজ ইওর অ্যাবিলিটি, তোমার যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে তুমি আমি আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ কর ও আল্লাহ। সেই সূত্র ধরে আমি বলতে চাই ওরা আমাকে সেজদা দিতে দেবে না। আমি এই বান্ধা অবস্থায় আমার মাথাটা একটু নিচু করে দিলাম তোমার দিকে, তুমি আমার মাথা নিচু করাটাকেও জীবনের শেষ সেজদা হিসেবে ধরে নিও। ওরা বুঝতে পারল খোবায়েব আল্লাহকে সেজদা দিচ্ছে, এই না টেরিতে ওরা মাথাটা অন্যদিকে ঘুরাই দিছে, আমরা কেবলার দিকে ঘুরাতে দেব না তাহলে সেজদা হবে, ওরা মাথাটা অন্যদিকে ঘুরাইছে। সঙ্গে সঙ্গে হযরত খুবাইব, তিনি আবার কোরআনের হাফেজ ছিলেন সুবহানাল্লাহ, হাফেজের মর্যাদা বেশি না কম, একটু জোরে বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ইউকাল সাহিবুল কোরআন ইকরা অর্থকে, কিয়ামতের দিন আল্লাহ পাক যারা কোরআনের হাফেজ ছিল কোরআনের কারি ছিল পাঠক ছিল তাদেরকে বলবেন তুমি কোরআন তেলাওয়াত করো আর ওপরের দিকে উঠতে থাকো। فَإِنَّ مَنْزِلَكَ آخِرُ آيَةٍ تَقْرَؤُهَا, জান্নাতের সেই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। আপনারা জবাব দেন তাহলে, যারা কোরআন পড়তে পারে তাদের মর্যাদা বেশি না কম, আর আমরা যারা শুধু ইন্না তাইনার কুল হুয়াল্লাহ এক তালাত উঠেই শেষ, কথা কয় না, আল্লাহ তো বলবেন তুমি পড়ো আর ওঠো, কয় তালাত যাবা সেটা তোমার তেলাওয়াতের উপরে নির্ভর করবে। আপনি হয়তো করছেন ভাই সাত তালাত থাকতে ভয় করে, আমি নিচেই থাকবো, ভয়ের কারবার নাই রে পাগলা, যত উপরে উঠবেন তত মর্যাদা, সুবহানাল্লাহ জোরে কর। কষ্ট হচ্ছে, এর তাকে ইকরা আর তাকে পড়ো আর ওঠো, পড়ো আর ওঠো। আর আমাদের দেশের অবস্থা যদি জিজ্ঞেস করি একটু সুরে কাউসারটা কোন, কয় হুজুর পারি না, কি পারেন, কই না তাই না পারি, এখলাসও পারে না, কয় কুলহু পারি, ঠিক না বে, ঠিক এগুলো আমার নামও জানে না, জীবনে সব জানলেন গো কিন্তু কোরআন জানলেন না। আপনার ছেলেটা আমেরিকায় থাকে, কোথায়,
আমেরিকায় গেলে বাংলা ভাষা চলে তো নাকি? আমাদের এই দেশের লোক তো আবার খুব সিটের, যেখানে যায় সেখানে সিটেরই করে করে ওই দেশের মানুষ ঠকে তুই আস। আর এমন মহব্বত আর ভালোবাসা লাগায় অন্য দেশের মহিলা এই দেশে ওর সাথে ছুটে আসে, কথা কয় না। এরকম অনেক ইতিহাস আছে। এ আমার রানীর হাটে এখনো বাড়ি করে আছে, তাও স্বামী গেছে জাপানে, উই আছে বাংলাদেশে। এতই মহব্বত লাগছে বাংলাদেশে, এত সুন্দর একটা দেশ পৃথিবীতে নাই, সুবহানাল্লাহ। করনা উইদাউট সৌদি আরব ছাড়া পৃথিবীতে বাংলাদেশের মতো এত শস্য শ্যামল সবুজ শ্যামল পরিবেশ কি সুন্দর! আহারে বাংলাদেশটা দেখলে মনে হয় একটা খাবারের থালা, পুকুরে মাছ ওপরে ভাত, গাছ গাছালিতে ফল ফলাদি, কথা কন। এত সুন্দর সবুজ শ্যামল দেশ পৃথিবীতে আর একটা পাওয়া যায় না। কিন্তু সমস্যা একটা, শৈলেন্দ্র, কথা কন, আপনি তালার উপরে যতই রাখেন যদি শৈলেন্দ্র ঢোকে বাবা কাম সারা। বাংলাদেশের অবস্থা হয়েছে ওইটা, শৈলেন্দ্র বলতে কয় পাওয়া। হ্যাঁ, খুব খেয়াল রাখেন, এন্টি করাপশন, দুর্নীতি দমন কমিশন, ওরা বেতাল হয়ে যাচ্ছে যে কোথায় ধরবো, সর্বাংশে ব্যথা, ঔষধ দেব কোথা, কথা কন্যা রে ভাইজান। এই ভেকুয়ান সৃষ্টি হয়েছে কেন? কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি, ঠিক না বে? ঠিক, এটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে দুর্নীতি আছে নাকি? মসজিদের টাকা খুব চুরি হয়, দুর্নীতি হয় মসজিদের টাকা, দুর্নীতি হয় কোন জায়গায় হয়, কি হয়েছে? আচ্ছা, যে লোক দুর্নীতি করছে এই লোক তো মানুষের ভেতরে পড়ে না, এ লোক বলা যায় না, এ হলো শয়তানের চামচ, ঠিক না বে? ঠিক কন। কিন্তু এটা তো হবেই, আপনি তেঁতুল গাছ লাগায়া ওখানে ওই আপেল ফল নিতে গেছেন, তেঁতুল গাছ কবে তুই আনা নারে করায় বাবা, ঠিক না বে? ঠিক, এমন ব্যক্তি সভাপতির দায়িত্ব দিছেন, এমন ব্যক্তিকে সেক্রেটারি বানাইছেন যেই লোক আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত, নামাজের ঢাক ধরে না কিন্তু ইমাম বদলানের ওস্তাদ। বাংলাদেশে এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? জিজ্ঞেস করি, আচ্ছা ভাই আপনি নামাজ পড়েন না, ইমাম বদলাবেন কেন? কয়েক দেখেই ভাল লাগে না, চিন্তা করছেন ইমামক দেখে ভাল লাগে না, তুই কেরাত বুঝিস না, তুই রুকু সেজদা ঠিক মতো জানিস না, ইমামের এগুলো ঠিক আছে কিনা সেটা দেখ, বাট না সিহারা দেখে ভাল লাগে না। এই মার্কা যদি সভাপতি সেক্রেটারি বানান তো ও তো মসজিদটাও খেয়ে ফেলবে কোনদিন, আল্লাহ বলে দেবে, ঠিক না বে? ঠিক ভাইরামান, হযরতে খোবায়েব তাহলে কোরআনের কি বলেন সবাই? কোরআনের হাফেজ। যখন ওরা মাথাটা অন্যদিকে কেবলা থেকে ঘুরায় দিয়েছেন, কোরআনে কারিমের সুরাতুল বাকারা এখানে 154 নম্বর আয়াত, উনি সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছেন, ফা আইনামা তুয়াল্লু ওয়ুজুহাকুম ফাসাম্মা যেদিকে আমার মাথা ঘুরাইয়া দাও সেদিকে আমার আল্লাহর চেহারা আছে। এমন কোন দিক নাই যেদিকে আমার আল্লাহর চেহারা নাই, মাথা যেদিকেই দাও না কেন আমি যেদিকেই চেহারা দেব ওই দিকেই আমার সেজদা হিসেবে ধরে নেবেন কে? এজন্য কোরআন থেকে আমাদের জ্ঞান হাসিল করার দরকার আছে না নাই? ভাইরা আমার খুবই নজর করার কথা শুনেন, ইস্তিকামাত কি জিনিস আমি একজন সাহাবীর জীবনী দিয়ে বুঝাতে চাই। আমাদের উপরে মার আসে না, আমাদের উপরে মামলা হামলা খুব বেশি একটা আসে না, কিন্তু আমাদের কাছে লোভ আসে ইমানকে বিধ্বংস করার জন্য, ধ্বংস করার জন্য লোভ আসে না? আসে না, টোপ আসে। কিসের লোভ? একটু সুদের লোভ দেয়, ঘুষের লোভ দেয়, টাকার লোভ দেয়, একটু সুন্দরী নারীর লোভ দেয়, শুধু তাই নয় ক্ষমতার চেয়ারের লোভটা দেখায়। এগুলো আমরা সামলাতে পারি না, যার কারণে ইমান আমাদের চলে যায়, কথা বলেন ঠিক না বে? ঠিক। সুন্দরী মহিলা আসলে আমি আর সহ্য করতে পারি না, কি আলেম আর কি জালেম, কথা কম। তবে কথা সত্য, অধিকাংশ আলেম যতই সুন্দরী মহিলা আসুক না কেন, আমার আল্লাহর ভয় থাকার কারণে ওইসব মহিলাদের কোনো চান্স নাই, টাইম না।
ঠিক খুব একটা বেশি হলো না, আলেমদের সাথে শত্রুতা আছে নাকি? একটু জোরে বলে ঠিক না বে ঠিক? আল্লাহর সার্টিফিকেট ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আমার আলেমরাই আমাকে সবচাইতে বেশি ভয় করে। অধিকাংশ আলেমরা ভালো, সুবহানাল্লাহ, দুই চারজন সমস্যা থাকতেই ধানের মধ্যে সিটা থাকতেই পারে। যেমন কিছুদিন আগে ঢাকায় এক শয়তান 30 বছর ইমামতি করছে, কয় বছর, একটা ছেলেকে বাসায় কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিতে যায়, যাইতে যাইতে ওর বউ পছন্দ হয়ে গেছে, সে কি হাত বজুব বালা হুজুর বারে পছন্দ হয়েছে, এখন এই স্ত্রীটাকে সে তার ভাগে কেমনে নেয়, পরিকল্পনা করলো। একদিন ডাকছে, ভাই একটু মসজিদে আসেন, হুজুরের কাছে চলে আসছে সরল বিশ্বাসে। আসার সাথে সাথে তাকে নিজের ছুরি দিয়ে জবাই করছে, তার শরীরটাকে কয়েক খণ্ড করে মসজিদের মেঝের নিচে পুঁতায় রাখছে। এ কি আলেম? কথা বলতে হবে কি আলেম? সরকারের কাছে দাবি জানাই, আলেম হোক পীর হোক যত বড় অলিউল্লাহ হোক, ইসলাম বিরোধী কোনো কাজ যদি কেউ করে দয়া দেখাবো না, স্বজন প্রীতি করব না, তার প্রতি সেম্পেথেটিক হব না, দাবি জানাবো, অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। হাইকোর্টের সামনে কাছের সাথে ঝুলায়া ক্রস ফায়ার করে রক্ত মাংস হাড্ডি আকাশে বাতাসে উড়ায় দাও। কথা বলে ঠিক না ভাই? ঠিক। যে খারাপ তাকে শাস্তি দিতে হবে, কথা বলে না? কথা বলে না রে বাবা। আর যে ভালো তাকে ভালোই বলতে হবে, এটা যদি না বলেন আপনি আপনার জীবনের সাথে প্রতারণা করবেন। বাংলাদেশ সরকারের অনেক হুজুররাই দুর্নীতি, মানে দুর্নাম করে, দুর্নাম করে, আমিও খারাপ যেটা সেটার দুর্নাম করি, কিন্তু ভালো যে আছে সেটা বলতে হবে না। যেমন কি ভালো আছে, এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ হচ্ছে, কাজটা কি খারাপ? কথা বলে না, হচ্ছে কি হচ্ছে না? এরপরে আপনার এই ধরনের আরো ভালো ভালো কিছু কিছু কাজ আছে না নাই? আছে। যেমন এই যে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে, ঠিক না? একটা অবহেলিত শিক্ষা ব্যবস্থাকে তারা মর্যাদা দিয়েছে, মান দিয়েছে, ইকুইভ্যালেন্ট করেছে। এরপর আসেন তারা আর কি করলেন, এই ধরনের আরো কিছু, যেমন আমাদের বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, এই যে আলিয়া মাদ্রাসা ছিল না, দামগাড়া মাদ্রাসা, ফাজিল শুধু না, এটা এখান থেকে ফাজিল পাস করলে সে ডিগ্রির মান পাবে, কথা কয় না? ডিগ্রির মান পাবে। তবে মানটা এনারা দেন নাই, মান দিয়েছে আগের জোট সরকার, আর এনারা এসে একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি করেছে যার নাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যে একটা আলাদা ইউনিভার্সিটি করে দিয়েছে, আর আগেরটা মান দিয়েছে, মান দিয়েছে জন্য এনারা ইউনিভার্সিটি করে দিয়েছে। তাহলে অবদান কি একজনের না দুইজনেরই আছে? কথা বলছেন না কেন? দুইজনেরই আছে। তা আমি প্রশংসা করব না কেন? যেটা ভালো সেটার প্রশংসা করব, কিন্তু খারাপ যে কিছু আছে সেটাও তো বলতে হবে, কথা বলে কি খারাপ আছে বলবো? বলবো একটু বলবো। এই কোরআনে কারিম সূরা আলে ইমরান আয়াত নম্বর 22 এবং 23, কত নম্বর? ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যীনা বিগাইরি হাক্কিন ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ,
যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষের ভিতরে যারা নবিয়ানা দায়িত্ব পালন করে তাদেরকেও যারা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। জাহান্নামের সুসংবাদ হয় কথা কয় না কেন? জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দাও, নাউজুবিল্লাহ। আর দুনিয়া আখিরাতে তাদের যত ভালো কাজ আছে সব বরবাদ করে দিবেন কে? আল্লাহ। ওমা লাহুম নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখন আমি এটা একজনকে বলবো না, আমি নিজেকে বলবো না, আপনাকেও বলবো না, যারা যারা আমরা এর সাথে জড়িত আছি তাদের ক্ষেত্রে এটা লাগবে কি লাগবে না? কোরআনের কথা আমি কোনো গ্রুপের বিরুদ্ধে বলতে চাই না, ঠিক না? ঠিক বলো, এটা এর সাথে যদি আমিও জড়িত থাকি তাহলে আমারও শাস্তি হবে কালকে আমাতে, যতই আমল করি আমার কোনো কাজে লাগবে না। বলি আল্লাহুম্মা আমিন। আলেম ওলামার সাথে শত্রুতা আমরা কি করব? কেউ করব না। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন, আমার মা বোনেরাও পর্দায় বসে হাত তুলেছেন, পর্দায় বসে তারাও আমাদের দিকে কান খাড়া করেছেন। হুজুর দেখি কি ওয়াজ করে আমরা একটু শুনি। এই পৃথিবীতে মহীয়সী নারী রসুলুল্লাহর সাথে, বিভিন্ন নবীদের সাথে যারা ছিলেন তাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে না হয় নাই? কি অপরাধ! হালের গরু পিঠে মারছে, পাকা ধানে মই দিয়েছে, বাড়িতে আগুন লাগাইছে, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না। একটাই মাত্র কারণ ছিল, ওই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিসসালামের একান্ত সাথী তার আদর্শকে গ্রহণ করেছেন ফেরাউনের অধীনে থাকার পরেও, নাম ছিল তার আসিয়া। কি নাম? জোরে বলেন কি নাম? আসিয়া। ভালো মানুষ না কালো মানুষ? একটু জিকির করেন লা ইলাহা, কালেকশন হবে, কালেকশন হবে এখানে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাইজান? আমার ভাইরা, এই যে আমরা এই সুন্দর জিকিরটা করলাম, এর তালে তালে আমরা বলি আসিয়া। ফেরাউন বলে আসিয়া রে, মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খোদাকে সারিব না, ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের বিবি আমার কথা শুনছে না, মুসার কথা শুনতেছে। বলেন তো এই স্বামী মেনে নেবে? এটা মেনে নিল না, সে বলতেছে আসিয়া তুমি রিটার্ন করো, রাজাত করো আমার দিকে। কেন? বলে শোনো, যদি তুমি আমার দিকে ফিরে আসো তোমার অনেক উচ্চাসন হবে, শুধু বিবি থাকবে না, হয়তো তোমার মন্ত্রিত্বও দিতে পারি। কথা বলেন না কেন? অনেক স্বামী মন্ত্রী তার স্ত্রী হয়ে গেছে এমপি, কথা কয় না? আবার সেগুলো এমপি এমন বাবারে সংসদে করতেছে, আসে না নাই? মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, আসে না নাই? এইভাবে মানে নিজে একটা বাংলা পড়তে পারতেছে না, অনুবাদ রিডিং পড়বে সেটাও হচ্ছে না, এরকম লোক এমপি হইয়া গেছে, কথা কয় না? আসে না নাই? আবার ওখানে সুললিত কণ্ঠে গান চলতেছে, আমার বুকটা ফাইটা যা, আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার
হাইটা যায় তার বান্ধবীকে নিয়া, কিন্তু জোড়া দেবার বুদ্ধি নাই, বুকটা আমার ফাইটা যায়। এরকম একটা কণ্ঠশিল্পী পর্যন্ত সংসদে গেছে। বলেন তো সংসদ তাহলে কি পবিত্র আছে না গেছে? আমাদের মন বলে 300 এমপি সাহেবরা যদি নামাজি হতো, তাদের সিনায় যদি কোরআন থাকত, আল্লাহু আকবার বলেন, এরকম একটা দৃশ্য কি দেখতে মন চায় না? যিনি বাইতুল মুকাররামের খতিবুল আলা হবেন, তিনি হবেন সংসদ নেতা, আল্লাহু আকবার বলেন। এটা কোনো দলের পক্ষে বলছি না, এটা আমাদের অতীত ঐতিহ্য। হযরত ওমর ওই 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অথচ মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী শরীফ আল মদিনা আল মুনাওয়ারার সেখানের খতিবুল আলা তিনি। ইতিহাস মিথ্যা না সত্য? আমাদের ইতিহাস তো সেইটা, সেইটা যদি আমরা ফিরে নিয়ে আসি তাতে আপনার আপত্তি হবে কেন? অবজেকশন আছে আপনার? কেন অবজেকশন থাকবে? যুবক ভাইরা, তোমরা হয়তো মনে করতেছো আহারে এগুলার চাইতে একটু নগদ টাকা পাচ্ছি, নারীর লোভ পাইতেছে, গাড়ি দিচ্ছে পালসার, নেতার পেছনে তো দৌড়বো না কার পেছনে দৌড়বো? নেতা আমাদের একটাই, সে আমাদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে আমরা নাই সেখানে, কথা কন কথা কন, এরকম স্লোগান আছে না? নাই খবরদার, এক স্বামীর দুইজন স্ত্রী কয়জন? দুইজনের একটা করে ছেলে সন্তান। এক স্ত্রী তার নিজের সন্তান কোলে নেয়, আর পার্শ্ববর্তী আর একটা যে সতীন আছে তারটাও নেয়, নিজেরটা কম নেয় আর সতীনের সন্তানটাকে কোলে নিয়ে বেশি মাতামাতি করে। এই না দেখে সতীনের সন্তানের মনটা খুবই ভালো, যাক আমার মা কোলে থেকে রাখার সাথে সাথে আমার সত্তার কোলে নেয়, আমার কিসমত না কত ভালো হয়ে গেছে। আর নিজের সন্তান কোলে ঠিক মতো উঠতে পারে না, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খালি ফাল পড়ে, কথা বল না কেন, ওই পায় না, দৌড়ে গিয়ে মাতবরদের কাছে বিচার দিয়েছে, আমার মা কেন আমাকে কোলে নেয় না, সৎ ভাইকে নেবে তাতে আমার আসে যায় না, কিন্তু আমি নিজের সন্তান আমাকে তো অন্তত কোলে নেবে কেন নেয় না? মাতবর সাহেব এসে আচ্ছা মতো ধরেছে, এ মহিলা তুমি কি তোমার নিজের সন্তানকে পছন্দ করো না, ভালোবাসো না? তোমার গর্ভজাত সন্তান তারে কোলে নেও না, সতীনেরটা কেন নেও? জবাব তোমার দিতে হবে। সঙ্গে সঙ্গে বলছে মাতবর সাহেব, এর ভিতরেও একটা কিন্তু আছে। কি আছে ভাই? আরো জোরে, কিন্তু আছে। বলে সে সেটা কি? আসেন ভেতরে, আমি চাই আমার কলিজার টুকরার সন্তান রাস্তাঘাটে হাঁটবে, হাঁটতে হাঁটতে তার পাটা শক্ত হবে, আমার সন্তান স্বনির্ভর হবে, আমার সন্তান সুস্থ সবল হবে, বাইরে ঘোরাফেরা করবে, কত সুন্দর আলো বাতাস, মৃদুমন্দ হাওয়া খাবে, অক্সিজেন নেবে, নির্মল বাতাস তার শরীরে ঢুকবে, আমার সন্তান সুস্থ সবল হবে। আর আমার মনের অপর চিন্তা ওর মা কোলের থেকে রাখে, আমার সঙ্গে সঙ্গে আমি কোলে নেই, যাতে ও জীবনে হাঁটায় না শেখে। সুবহানাল্লাহ, তাও সুবহানাল্লাহ কইছেন, এনা নাউজুবিল্লাহ জোরে দেন বারে। এই যুবক, তোমারে মদ, তোমারে জুয়া, ফেন্সিডিল, গাজা, তোমাকে ইয়াবা, তোমাকে নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, তোমাকে এই সমস্ত বিভিন্ন প্রকারের পাশ্চাত্য সভ্যতার লোভ, এটা ইসলাম দেয় নাই, বিশ্ব নবী দেয় নাই, এটা দিয়েছে ওই ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা তোমাকে দিয়েছে, এরা তোমার সব মা, এগুলোর আদর নিলে তুমি স্বাবলম্বী হতে পারবে না, তুমি ল্যাংড়া হবে, লুলা হবে, তুমি স্বনির্ভর হতে পারবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক না বে? ঠিক। আসল মায়ের আবদার হলো, আসল মায়ের আদর হলো আমার বিশ্ব নবীর আদর। আমার বিশ্ব নবী মাথায় টুপি দিয়েছেন, কথা কয় না, আমার টুপি কি এটা? আমার কার? আমার নবীর টুপি, আমার মুখের দাড়িটা আমার নবীর দাড়ি, আমার হাব্য জুব্বাটা আমার নবীর হাব্য জুব্ব। ঠিক না বে? ঠিক। যুবক রে, তুমি পাশ্চাত্য সভ্যতার ইংরেজদের অনুসরণে
খ্রিস্টানদের অনুসরণে তুমি দাঁড়িয়ে রাখো না, উল্টো শ্বাস মারো, কথা কয় না। আপনার নন্দীগ্রামের বক্তা রুহুল আমিন যুক্তিবেদী কয়, এত জিনিসের দাম বাড়ে কিন্তু বেলেডের দাম বাড়ে না। ঠিকই কয় বারে, বেলেডের যদি দাম বাড়ত কেমনে তুই এত দাড়ি কাটিস আমি দেখতাম। কতক্ষণ কতক্ষণ তুমি উল্টা সাজ মারো, তোমার মাথার চুলটা সাইজ করো, তুমি আটো সাটো পোশাক পরো, তুমি প্যান্টটা আবার ইন করো না ভেতরে দাও, এইটা দিলে তোমাকে একটু স্লিম লাগে। তুমি একটা বুড়া মানুষ হয়ে গেছো, 80 বছর বয়স প্রায়, 70 বছর 65 বছর বয়স, তুমি চ্যাংরা সাজিছো কোনা কেলে। কতক্ষণ কতক্ষণ যুবক রে, তুমি যেই সমস্ত কেটে কুটে ব্লান্ট কি বলে স্মার্ট হয়ে তুমি থাকো, এতে তোমাকে দেখতে একটু স্লিমই লাগে, কিন্তু আমারও মন তো চায় ওই রকম হয়ে থাকি, কিন্তু থাকি না কেন, কারণ কাল কেয়ামতে নবীর সুপারিশ সারা জান্নাত নসিব হবে না। এজন্য আমার সোনার নবীজি মাথাটা ঢেকে রাখতেন, রুমাল দিতেন, পাগড়ি দিতেন, টুপি পরতেন। এজন্য আমিও তোমার হুজুর সাহেব দাঁড়িয়ে রাখে, নবীজির যেহেতু দাঁড়িয়ে ছিল সেই জন্য রাখি, আমার নবীজির যেহেতু লম্বা জামা ছিল, ঢিলাঢালা পোশাক ছিল, এই জন্য আমি হাব্ব চুব্ব পরি, এই কারণেই আমি স্লিম হই না, এই কারণে আমি দাঁড়িয়ে চাষি না। যুবক রে, বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নে, আসল মায়ের আদর তুমি মেনে নাও, কালকে আমতে নবীজি তোমার এছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন, আমিন, আরো জোরে বলি আমিন। রসুলের একটা সুন্নত আমরা কখনো বিদায় দিব না, বলি আমিন। বলেন তো আমি আপনি যখন কবরে যাব আমার মাথার টুপি কি আমার মাথায় থাকবে, হাব্য জুব্বগুলো থাকবে, পাগড়িও থাকবে না, আমার শরীরের কোনো পোশাক আদি থাকবে না, আমার একটা সুন্নত কবর পর্যন্ত যাবে, একটু আওয়াজ দিয়ে বলেন সেই সুন্নতের নামটা কি? যখন আমি মারা যাব আমার কাফনের কাপড়টা জালু আফরোজ করে উন্মুক্ত করে কাশ করে আমার চেহারাটা মানুষ দেখবে, আমি মুসলমান যুবক, আমার মুখে রাসূলুল্লাহর সুন্নত দাড়িটা নাই। মাল ফারকু বাইনাল মুমিন আল কাফির, এই অবস্থায় একজন ইমানদার আর কাফিরের মধ্যে পার্থক্য কি হবে আপনি আমাকে জবাব দেন। আমি হুজুর সাহেব তোমাকে নিয়ে গিয়া কবরের মধ্যে ঢুকায় দিয়ে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম। অথচ রসুলুল্লাহর দলের জার্সি হলো টুপ কি বলে এই যে দাড়ি, কথা বলেন ঠিক নেবে ঠিক, সেই জার্সিটাই নাই আমার নবী তো তোমাকে তার দলে নেবেন না, ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক। সুতরাং এখানে যে সমস্ত যুবক ভাইরা এসেছেন অথবা বৃদ্ধ মানুষ এসেছেন, প্রৌঢ়ত্ব বরণ করেছেন, মুখে যদি এখনো দাড়ি না থাকে আজকেই ফাইনাল ডিসিশন হবে আগামীকাল থেকে দাড়িতে খুর লাগাবো না লাগাবো না লাগাবো না, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আমি হাত তুলে ওয়াদা নিলে কষ্ট পাবেন, একটু হিউম্যানিটি দিয়ে চিন্তা করবেন, ফিলিংস দিয়ে চিন্তা করবেন, কথাটা কি সত্য না মিথ্যা, বাস্তব না অবাস্তব, কেন দাড়ি থাকবে না, কি সমস্যা আমার? আরো জোরে কর না আউযু বিল্লাহ, ভাইরা আমার এই মুহূর্তে ফেরাউন আসিয়াকে জল্লাদদের মাধ্যমে গ্রেপ্তার করলো, কি করলো, নিজের স্ত্রীকে গ্রেপ্তার করেছে, তার মানে শাস্তি দিবে। জল্লাদদেরকে বলল আমি লাস্ট অ্যান্ড ফাইনালি সর্বশেষ আরেকটা বার তার কাছে প্রস্তাব দিব, যদি সে প্রস্তাব মেনে নেয় সে বেঁচে যাবে, আর যদি প্রস্তাব মেনে না নেয় অবশ্য অবশ্যই তাকে কঠিন শাস্তি পেতে হবে। এক পর্যায়ে জল্লাদদেরকে বলল পেরেক মারো তক্তার উপরে, চোখা চোখা পেরেকগুলি তক্তাতে মারা হলো, বলে তক্তাটা উল্টায় দাও, তক্তা উল্টানো হলো, আসিয়ার সামনে হাজির, আসিয়া দেখো এই যে দেখতেছো না, বলে হা, এর ওপরে তোমাকে উলঙ্গ করে শোয়ানো হবে, যদি আমাকে খোদা না মানো, মুসার খোদাকে যদি ছেড়ে না দাও। যে ব্যক্তি একবার ইমানের মজা পাইছে সে কখনো কুফুরকে আর মেনে নিতে পারে না, কথা বলেন, কথা বলেন, মেনে নিতে পারে? আপনাকে যদি 1000 টাকা দেওয়া হয়
এই মুহূর্তে একটু তুমি হিন্দুদের কালেমাটা গ্রহণ করো, করবেন? কখনো সম্ভব না ভাইরা আমার। হযরতে আসিয়া বললেন, কোশ্চিন কালেও না, আমি সব সময় ডিক্লার করব আমার রব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া আমার কোন রব নাই। এ কথা বলাও সারা একবার দুইবার তিনবারে যেন হয়ে যাওয়ার সাথে সাথে আসিয়াকে গ্রেপ্তার করা হলো। স্বামীর সামনে তার শরীরটাকে উন্মুক্ত করা হয়েছে। শর্মিন্দা মহিলা এই তক্তার চুকা চুকা পিরেক গুলো তার পিঠের পিছন দিয়ে ঢুকতেছে, আর এদিক থেকে লোহার হাতুড়ি দিয়া পিটানো হয়, আর ওই চোখা চোখা পেরেক গুলি শরীরের ভিতরে নারীর কমল দেহের ভিতরে ঢুকে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, এলাকা রক্ত স্নাত, রক্তে লালে লাল হয়ে যায়। এক পর্যায়ে এসে যখন পিটনের পর পিটন চলছে কারিবুল মতই খোবাইবের মতোই, সর্বশেষ যখন তার জানটা বেরিয়ে যাবে, এই মুহূর্তে আমার ওই ফেরাউনের কথা সে মেনে নেয় নাই, এক খোদাকে মেনে নিয়েছেন যিনিকে আল্লাহ, উনি তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই দোয়াটা আমাদের এবরতের জন্য, শিক্ষার জন্য। কোরআনে কারিমের 28 নম্বর পারা সূরাতুত তাহরিম, এখানে 11 নম্বর আয়াতে আল্লাহ কোড করে দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। যরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু মুরআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. أرجو الله أكبر. এইবার আসি আল্লাহর কাছে দোয়া করে বলছি, আমার রব আমি এখন বিদায় হয়ে যাব, তবে তোমার প্রতি ইমান আমার এতই মজা লাগছে, আমি তোমার প্রতি ইমান থেকে প্রত্যাহারিত হব না। আমি তোমার কাছে বলছি, রব আমার জন্য তোমার কাছে একটা ঘর বানায়া দাও, আর আমাকে তুমি ফিরাউনের কবল থেকে, তার শত্রুতা থেকে এবং তার মতো জালেম যারা আছে এদের থেকে তুমি আমাকে রক্ষা করো। এই দোয়া হযরতে আসিয়া করতেছেন, কারেন্টের মতো কবুল করে নিয়েছেন। কে? আল্লাহ। ওনার কাছে কবুল হয়ে গেছে, উনি ইলহাম করে দিয়েছেন, ফেরেশতা মণ্ডলী তাড়াতাড়ি করে আসমানের দরওয়াজাগুলো খুলে দাও, তাড়াতাড়ি করে বেহেশতের দরওয়াজা খুলে দাও। আমার আসিয়ার ঈমান, বড় দামের ঈমান, আমার আসিয়া যখন শাহাদাত বরণ করে আসবে, সে যেন আমার জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে পরহাস করে যেন আমার কাছে হাজির হতে পারে, সেই ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও। আমার ভাইরা, এই হলো ইস্তিকামাত, এই হলো ইমানের উপর অটল অবিচলতা। আমরা ইমান আনব, যদি 3 সন্ধ্যার ভিতরে 1 সন্ধ্যাও খেতে হয় তাও কখনো দুর্নীতি করব না, তাও কখনো মানুষের মাথায় বাড়ি দিয়ে জবরদখল করব না জমি, কাউ কখনো হকদারের হক মারব না, সুদ খাব না, ঘুষ খাব না, আমরা কখনো চুরি ডাকাতি করব না, দুর্নীতিবাজ হব না, আমরা কখনো ছিনতাইকারী হব না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, যদি এই আমাদের অবস্থা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসেবে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আমরা কি পারবো? ইনশাআল্লাহ পারবো, পারবো। তার ভিতরে প্রথমে একটা ওয়াদা হয়ে যাক, আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না। কিয়ামতের দিন প্রথম আমাদের হিসাব হবে কিসের? বলেন বলেন, সবাই হাত তুলে দেখান, আমরা 5 ওয়াক্ত নামাজের বাইরে কখনো যাব না বলে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারা ইমানের প্রশ্নে এত মার খাইছে, আর আমরা যদি একটু নামাজ না পড়তে পারি, আমরা যদি একটু হালাল হারাম বাজ বিচার করতে না পারি, তাহলে ইমানের আর কি দাবির প্রমাণ আমরা দিলাম? কথা বলেন ঠিক না? ঠিক। সুতরাং আসুন, আমরা আর বাড়াতে চাই না, যেহেতু নামাজের জন্য আপনারা ওয়াদা করলেন, আর নামাজ পড়তে গেলে কোথায় যাওয়া লাগে?
মসজিদে যাওয়া লাগে। আর সেই মসজিদের ব্যাপারে নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য মসজিদ বানাইলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায় দেয়। তার দুনিয়ার এই পিকের তিন নম্বর ইট ইল্লা দিয়ে না, কি দিয়া? স্বর্ণের ইট দিয়ে আল্লাহ, মণিমাণিক্য দিয়া, হীরা পান্না দিয়ে আল্লাহ ওই ঘরটা আপনার জন্য বানায় দেবে। যার একটা ইটের মূল্য সারে জাহান বিক্রি করলে দেওয়া যাবে না। জান্নাতে আপনারা ঘর চান? সবাই চান? সবাই জান্নাতে ঘর চান? তাহলে এই মসজিদের জন্য কিছু করতে হবে। এখানকার মুসল্লি কারা কারা যারা এখানে নামাজ পড়েন? মসজিদটা কোন দিকে আপনার? আচ্ছা, এই পাশে। কারা কারা এখানে নামাজ পড়েন তারা হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله تعالى মাসগ্রাম এই মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 12:30 বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত চলতে থাকলো। আমরা যারা কথা বলেছি কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেন, স্মৃতিপট থেকে আউট করে দেন, সহি কথাগুলোর উপরে আমলের জিন্দগি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা মাহফিল থেকে যা সওয়াব দিবেন। এর হাদিয়া দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মোবারকে মদিনা মুনাওয়ারায় আল্লাহ রওজা থারে পৌঁছায় দেন। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদের মা বাপ যাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারাই কবরস্থ হয়েছেন সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আল্লাহ এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বারজারে গোরস্থানে হাজারো আহমদ মুনশি আছেন, আল্লাহ যারা একসময় এই গ্রামের মাতবরি করতেন, মসজিদগুলো নেতৃত্ব দিতেন, আজকে তারা কবরে চলে গেছেন মাহবুব, আল্লাহ ওই সব মুরব্বিয়ানে কেরামদের কবরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু যারাই কবরে গেছেন তাদেরকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন এই মাহফিলকে তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সদস্য মণ্ডলীকে কবুল করে নেন। আল্লাহ মুসল্লিদেরকে মেহরবানি করে রহমত দিয়ে মালামাল করে দেন। যারা দানবীর দান সৎকা করেছেন সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে মঞ্জুর করে নেন। আল্লাহ আমার ইয়াকুব ভাই অত্যন্ত ভালো মানুষ, মসজিদের খতিব সাহেব, আল্লাহ তাকে নেকায়েত দারাজ করেন। রব্বুল আলামিন ইমাম হিসেবে তাকে রাশেদ বানায় দেন। আল্লাহ সঠিক জমিনদার বানায় দেন। আর মসজিদদেরকে আল্লাহ তাআলা আমানতদার বানায় দেন। রব্বুল আলামিন এই গ্রামের এক মুরব্বী আমার আমির নানা, আল্লাহ তিনি অসুস্থ বয়সের এক প্রান্তে এসেছেন, মেহরবানি করে তার উপর রহমত নাজিল করেন, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা তৌফিলা দান করেন। এ আশা নিয়ে হাত নামাবো যে আমাদের সকলের দোয়াগুলো আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাম পৃথিবীর আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী অনেকেই বিপদে মুসিবতে আছে। আল্লাহ রাইসুল মুফাসসিরিন বড় বড় তাফসির কারকেরা অনেকেই বিপদ মুসিবতের সময় পার করছেন, তাদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান, ওলিউল্লাহদের সম্মানকে আরো বুলন্দ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।